everyone, this is Tanjila Haifa. Once again, another video day. Apnader shobar shonge join hoye gelam with your favorite outfit. Ajke ami outfiter khubi comfortable ekta dress pore achi. Color ta khub sundor, sweet mishti ekta color. Peachy pink tone er modhe achi dress ta and super comfortable ekta cotton materials er modhe ache. Okay, so full dress ami details e dekhiye dibo. First e ami amader address details ta bole dicchi. Amader outfit er dui ta outlet royeche. Ekta hocche new market স্ট্যান্ড মল্লিকার পাশে এনসিসি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে, আরেকটা আউটলেট হচ্ছে আমাদের মিরপুর 10 আলহালাল হসপিটালের একদম অপোজিটে আইএফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে। সো চলেন ড্রেসটা ফুল ডিটেলস আমরা দেখে ফেলি। খুব সুন্দর একটা কটনের মাঝে আছে ফুল ড্রেসটা, দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিছু আইসুদিং প্রিন্টেড ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে ফুল ড্রেসটা আছে। খুবই সুন্দর লাইট একটা টোনের মধ্যে আছে, সফট সুদিং একটা কালার, সোবার একটা কালার। পুরো ড্রেসটা থাকছে আমাদের পিওর কটনের মাঝে, সো কমফোর্টেবল টু ওয়্যার হতে যাচ্ছে ড্রেসটা। অ্যান্ড পুরো ড্রেসটা কিন্তু আমাদের সুন্দর কিছু প্রিন্টের মাঝে আছে, দেখতে পাচ্ছি ফুল ড্রেসের ম্যাটেরিয়ালসটা এই যে। সো আউটলুকটা আমি শো করে দিয়েছি। সো আমি কিন্তু অলরেডি পরে আছি ড্রেসটা মেক করে, অ্যান্ড এটার কিন্তু নেকে একটা ডিজাইন পাবো আমরা, তাই না? খুব সুন্দর একটা অর্গানজা দিয়ে ডিজাইন করা আছে। ফ্রন্টের ডিজাইনটা আমি ফ্রন্টে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের প্রিন্টটা, ফুল নেক অ্যান্ড ফুল বডি প্রিন্টটা আমি এই শো করে দিচ্ছি আপনাদের মাঝে, ঠিক আছে? অ্যান্ড ড্রেসের দামানে কিন্তু একটা প্যানেল প্রিন্ট আছে, আমি একটু দেখছি। দামানের প্যানেল প্রিন্ট, খুব সুন্দর একটা প্যানেল প্রিন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসের আউটলুকটা। আচ্ছা, সো আমি একটু এটার যে ওয়ার্কগুলো আছে ডিটেলস আমি একটু শো করে দিচ্ছি, ঠিক আছে? সো ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডের ডিজাইনটা আমি একটু শো করে দিচ্ছি। আমরা খুব সুন্দর কিছু প্রিন্টের মাঝে কিন্তু ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছি। সফট একটা টোনের মধ্যে আছে, একদম পিচ পিঙ্ক টোনের মধ্যে। অ্যান্ড ভিতরের যে প্রিন্টগুলো আছে খুবই সফট সুদিং, কিছু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছি, নাইস কিছু প্রিন্টের ডিজাইন আছে। অ্যান্ড ফ্রন্ট পোশনের দামানেও কিন্তু আমরা খুব সুন্দর কিছু প্রিন্টেড পাচ্ছি, প্যানেল ওয়ার্কও আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা। আর ব্যাকটা আমি শো করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পাশের প্রিন্ট, যেটাতে খুব সুন্দর করে সেম ভাবে প্রিন্টের ডিজাইন করা আছে, ঠিক আছে? আর স্লিভসের যে প্রিন্টেড ডিজাইনটা আছে অ্যান্ড ম্যাটেরিয়ালসটা আছে আমি একটু শো করে দিচ্ছি। সো সাইডের এই পার্টটুকু হচ্ছে আমাদের স্লিভসের জন্য। আমরা কিন্তু ড্রেসের সাথেই কাপড়টা পেয়ে যাচ্ছি স্লিভস মেক করার জন্য। সো আমার স্লিভসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এই প্রিন্টটা কিন্তু আমাদের স্লিভসে পড়ছে, ঠিক আছে? এটা আমাদের স্লিভসের জন্য থাকছে। আমরা স্লিভস মেক করে নিব সাইড থেকে এই পোর্শনটুকু কাট করে, ঠিক আছে? এই যে সাইডে কিন্তু দুইটা স্লিভসের কাপড় দেয়া আছে। ওকে, সো ড্রেসের ডিটেলস আমরা দেখে ফেলাম, বাট এখনো কিন্তু নেকের যে মেন ডিজাইনটা আমি ওটা এখনো শো করিনি। একটা প্যানেল ডিজাইন আছে আমাদের নেকের জন্য, অর্গানজার একটা ম্যাটেরিয়ালসের উপরে প্যানেল প্রিন্টেড দেয়া আছে, খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটা প্যানেলের মধ্যে। সো আমি দেখিয়ে দিচ্ছি প্যানেলটা, যেটা আমাদের নেকে আমরা বসিয়ে নিব। এই যে খুব সুন্দর করে কিন্তু একটা অর্গানজার উপরে এমব্রয়ডারিটা করা আছে, দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ফিনিশিং এমব্রয়ডারি করা দেওয়া আছে, যেটা আমি আমার নেকে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। সো ঠিক এভাবেই কিন্তু আমরা নেকটা মেক করব, নেকের মধ্যে বসিয়ে নিব, ঠিক আছে? সো এইভাবে করে বসিয়ে নিব ফুল নেকের মধ্যে। ওকে, সো আমি প্যানেলটা শো করে দিয়েছি। এখন যাচ্ছি এটা দামানে যে এমব্রয়ডারি পাচ্ছি অর্গানজার উপরে, বিগ সাইজের একটা প্যানেল আছে যেটা একদম ড্রেসের পরে বসিয়ে নিয়েছি। আমি আউটলুকটা শো করে দিচ্ছি। এই যে সুন্দর একটা প্যানেল কিন্তু আমি বসিয়ে নিয়েছি আমার একদম ড্রেসের ফ্রন্ট পোর্শনে, ঠিক আছে? সেভাবে করে ড্রেসের মধ্যে পিচি পিঙ্ক টোনের মধ্যে, আর আমি কিন্তু সুন্দর করে একটা প্যান্ট কাটিনে প্যান্টটা মেক করে নিয়েছি। দোপাট্টার ডিটেলসটা শো করে দিচ্ছি। দোপাট্টা আছে আমাদের পিওর সফট শিফনের মধ্যে, এত সফট একটা ম্যাটেরিয়ালস, দেখেন একদম বাদ শিফন, দেখছেন কি সুন্দর একটা দোপাট্টা। পুরোটার মধ্যে আমরা সুন্দর কিছু প্রিন্টেড পাচ্ছি, ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো দোপাট্টার মধ্যে। সো দোপাট্টা ওয়ার করে আমি আমার ফুল ড্রেসের আউটলুকটা শো করে দিচ্ছি। একটু স্ক্রিনশট নিয়ে নিব আমার পরা ড্রেসটায়, তাহলেই কিন্তু আমরা সেম ড্রেসটা পেয়ে যাচ্ছি। আমি মেক করে পরে এসেছি, এটারই আমরা হচ্ছে আনস্টিচ ভার্সনটা পেয়ে যাব। সো স্ক্রিনশট নিয়ে নিব, আর সাথে সাথে প্রাইসটাও বলে দিচ্ছি। প্রাইসটা আছে আমাদের 1600। হ্যাঁ, সো প্রাইসটা আছে আমাদের মাত্র 1600, আর খুবই খুবই কমফোর্টেবল ড্রেস ফর সামার। সো ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিব শুধুমাত্র ইওর ফেভারিট আউট। ওকে, সো আই হোপ সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সো ভিডিওটা শেষ করে দিয়েছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে উইথ ইওর ফেভারিট আউটফিট। আল্লাহ হাফেজ সব।